Welcome to our channel. এই ভিডিওতে আমরা কজাল এবং নন কজাল সিস্টেম সম্পর্কে জানব। তো কজাল এবং নন কজাল সিস্টেমের ডেফিনিশনে যাওয়ার আগে আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম স্ট্যাটিক এবং ডাইনামিক সিস্টেমের যে ভিডিও ছিল সেখানে প্রেজেন্ট ইনপুট, পাস্ট ইনপুট এবং ফিউচার ইনপুট সম্পর্কে ধারণা নিয়েছিলাম। তো আমরা যদি একটু রিকল করি, y অফ t ইকুয়াল যদি হয় x অফ t, তার মানে কারেন্ট ইনপুট, কারেন্ট আউটপুট কারেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে। তো এই ধরনের সিস্টেমকে আমরা বলি যে প্রেজেন্ট আউটপুট প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে, প্রেজেন্ট ইনপুট। এবং যদি সিস্টেমটা থাকে ওয়াই অফ টি ইকুয়াল এক্স অফ টি মাইনাস টি নোট, এই টি নোট ধরে নিলাম কোনো একটা কনস্ট্যান্ট, তার মানে বোঝায় যে কারেন্ট আউটপুট বা প্রেজেন্ট আউটপুট আগের কোনো ইনপুটের উপর ডিপেন্ড করছে বা ইনপুটের কোনো একটা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করছে। আর যদি থাকে y অফ t ইকুয়াল x অফ t প্লাস t নট, t নট এই জায়গায় কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, 2, 3, 4, 5 যে কোনো একটা ভ্যালু হতে পারে, এই ধরনের রিপ্রেজেন্টেশন হয়ে থাকে যে কারেন্ট আউটপুট ফিউচার কোনো ইনপুটের উপর ডিপেন্ড করছে। ওকে, তো এতটুকু বেসিক ধারণা আমরা আগের লেকচারে দেখেছিলাম। আজকে যদি কজাল এবং নন কজাল সিস্টেমের ডেফিনেশন দেখি, তো ডেফিনেশন অনুযায়ী বলা যায় যে সেসব সিস্টেমকে আমরা কজাল সিস্টেম বলবো যেসব সিস্টেমে আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট অথবা পাস্ট ইনপুট অথবা কম্বিনেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনপুট। তার মানে হচ্ছে যেসব সিস্টেমের আউটপুট ভ্যালুটা তার ইনপুট ভ্যালুর হয় প্রেজেন্ট সিস্টেমের উপর, প্রেজেন্ট ইনপুটের উপর, অথবা পাস্ট অথবা প্রেজেন্ট পাস্ট পাস্টের একটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। আর নন কজাল সিস্টেমের ডেফিনেশন যদি দেখি, নন কজাল সিস্টেমে আউটপুট ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করবে। তো এক্সাম্পল যদি দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। প্রথমে এক্সাম্পল নিয়ে নিলাম, ওয়াই অফ টি আউটপুট ইকুয়াল 3 এক্স অফ টি প্লাস 4 এক্স অফ টি মাইনাস 2। তো এই জায়গায় যদি দেখি আমাদের আউটপুটটা একটা প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করছে এবং পাস্ট একটা ইনপুটের উপর ডিপেন্ড করছে। সুতরাং এই জায়গায় প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটের কম্বিনেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে ডেফিনেশন অনুযায়ী এই সিস্টেমটা হয়ে যাবে কজাল সিস্টেম। আবার যদি আউটপুট এরকম থাকে, ওয়াই অফ টি ইকুয়াল শুধু 3 এক্স অফ টি, তাহলেও আমরা বলতে পারি সিস্টেমটা কজাল সিস্টেম। ওকে, আবার যদি সিস্টেমটা এরকম থাকে, ওয়াই অফ টি ইকুয়াল 5 এক্স অফ টি মাইনাস 5, তার মানে আউটপুট পাস্ট কোনো ইনপুটের উপর ডিপেন্ড করছে, তাহলেও বলতে পারবো সিস্টেমটা কজাল সিস্টেম। ওকে, দেন 2 নং এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল 2, ওয়াই অফ টি আউটপুট ইকুয়াল এক্স অফ টি প্লাস এক্স অফ টি মাইনাস 1 প্লাস এক্স অফ টি প্লাস 2। তো এই জায়গায় আউটপুট ওয়াই অফ টি ডিপেন্ড করছে একটা প্রেজেন্ট ভ্যালুর উপর, পাস্ট ভ্যালুর উপর এবং একটা ফিউচার ভ্যালুর উপর। তাহলে এই ধরনের সিস্টেমকে আমরা কি বলতে পারি? তো আমরা নন কজাল সিস্টেমের ডেফিনেশন অনুযায়ী দেখেছিলাম নন কজাল সিস্টেমের আউটপুট ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করবে। কিন্তু ডেফিনেশনে কিন্তু এরকম বলা নেই যে শুধুমাত্র ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করবে। কিন্তু কজাল সিস্টেমে হচ্ছে আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট ইনপুটের উপর ডিপেন্ড করে। তাহলে ডেফিনেশন অনুযায়ী বলা যায় যে এই সিস্টেমটা একটা নন কজাল সিস্টেম, নন কজাল সিস্টেম। আবার আমরা যদি আরেকটা টাইপের সিস্টেম দেখি, যেমন ওয়াই অফ টি ইকুয়াল এক্স অফ টি প্লাস 3, তো এই আউটপুটটা শুধুমাত্র ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করছে। এ ধরনের সিস্টেমকে সাধারণত এন্টি কজাল সিস্টেম বলা হয়, এন্টি কজাল সিস্টেম বলা হয়। তো এই টাইপের সিস্টেমকে এন্টি কজাল সিস্টেমও বলা যেতে পারে, আবার নন কজাল সিস্টেমও বলা যেতে পারে ডেফিনেশন অনুযায়ী। কিন্তু আমাদের যদি এরকম হয় ইনপুটের কম্বিনেশনটা প্রেজেন্ট পাস্ট ফিউচার তিন টাইপেরই রয়েছে, বা প্রেজেন্ট ফিউচার অথবা পাস্ট ইনপুট ফিউচার ইনপুট এরকম কম্বিনেশন করে আছে, তখন এই ধরনের সিস্টেমকে আমরা নন কজাল সিস্টেম বলবো। আর যদি আউটপুটটা শুধুমাত্র ফিউচার ইনপুটের উপর ডিপেন্ড করে,
তাহলে এই ধরনের সিস্টেমকে অ্যান্টি কজাল সিস্টেম বলা হয়। তো এ হচ্ছে কজাল আর নন কজাল সিস্টেমের বেসিক ধারণা। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।